হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজভাবে দারুণ একটা রেসিপি, কোয়েল পাখির মাংস ভুনা। আমি অবশ্যই আলু দিয়ে করেছি, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। খুব সহজভাবে এত টেস্টি লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। ভিউয়ার্স, কোয়েল পাখি তো আসলে একটু পরিমাণে কম হয় মাংসটা, যেহেতু ছোট, সো আপনারা 4-5টা কোয়েল পাখি নিয়ে নিতে পারেন। আমি 5টা কোয়েল পাখি কিনেছিলাম, ঠিক এই রকম করে কেটে নিয়েছি। পাখির মাংস যে খেতে এত মজা হয় আমি আসলে এইভাবে রান্না না করলে বুঝতাম না, সো আপনারা প্লিজ এভাবে একটু ট্রাই করেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি আলুগুলা ভেজে নিচ্ছি, একটু হলুদ লবণ দিয়ে আলুটা আগে ভেজে আমি উঠিয়ে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেন আমি ওই তেলের মধ্যেই একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলেই আমি জিরা অ্যাড করব। ভিউয়ার্স, আপনারা জিরা নাও দিতে পারেন, তবে অবশ্যই শুকনো লঙ্কা আর তেজপাতা দিবেন। যদি মাংসের পরিমাণটা বেশি হয় তাহলে 2-3টা শুকনো লঙ্কা দিবেন আর 2টা তেজপাতা দিবেন। এখন আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। ভিউয়ার্স, পেঁয়াজটা অবশ্যই বেটে নেবেন, কারণ কোয়েল পাখির মাংসটা নরম হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সো বেটে নিলেই ভালো হবে। আমি পেঁয়াজ, রসুন, আদা মূলত একসাথেই দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা একটু কাঁচা মশলা, সো আগে একটু তেলের উপর দিয়ে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হবে, তখন সামান্য একটু পানি অ্যাড করছি। এখন আমি 1/2 চামচ হলুদ, 1 চামচ মরিচ। মরিচ লবণটা অবশ্যই মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করবে, যেহেতু আমি 5টা কোয়েল পাখির নিয়েছি, সো ওই অনুযায়ী আমি দিচ্ছি। সামান্য একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি। এখন মশলাগুলা ভালো করে ভেজে তেল ওঠা পর্যন্ত ওয়েট করেছি। তেল উঠে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, কোয়েল পাখির মাংসটা খেতে খুব টেস্টি, খুব তাড়াতাড়ি রান্না হয়, সো আপনারা যদি মনে করেন যে ঝটপট কোনো একটা মাংস রান্না করবেন তখন এটা সিলেক্ট করতে পারেন। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি জাস্ট কষানোর জন্য ঠিক 3-4 মিনিট ঢেকে রান্না করবো। ভিউয়ার্স, খুব বেশি টাইম কিন্তু নেবেন না, কারণ মাংসটা না হলে গলে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে এই যখন ঢেকে দিবেন তার সাথেও আলু দিতে পারেন। আলুটা যদি একটু বড় বড় পিস করে কাটেন তাহলে আলুটা আগে দেওয়াই বেস্ট, তো আমি আগে দিনে আমি এখন আলুটা অ্যাড করে দিব। আলু ছাড়াও করতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। যেহেতু মাংস অল্প, সো আমি আলুটা অ্যাড করে দিয়েছি। ভিউয়ার্স, খুব ভালো করে ভাজবেন, ভাজতে ভাজতে যেন মাংসের ভিতরে ঝাল লবণটা খুব ভালো করে ঢুকে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে ঝোল দিয়েছি, আপনারা যেমন খেতে চান ওই পরিমাণে ঝোল দিবেন। 5 মিনিট জাল হওয়ার পরে ঠিক এই রকম হয়ে যাবে, অলমোস্ট হয়ে গেছে কিন্তু আমার রান্না। এখন আমি
फ्रेंड्स एखन आमी जीरा और गरम मसला एड कर दीची। व्यूअर्स आमी जीरा एकटू भेजे तारपरे बेटे नियेछिलाम, एकसाथे जीरा गरम मसला दिए दिलाम, एते किन्तु फ्लेवरटा खूब भालो आसे। एखन आमी आस्तु काचा मरीच कयेकटा दिए किछुक्षण ढेके दिएछिलाम, दो तीन मिनट ढाकार परे ठीक एतो दारुण एकटा फ्लेवर आसछे जे एटा आमी मुखे बोलले आपनारा विश्वास करबेन ना। सो ठीक नामानोर दुई मिनट आगे आपनारा चार पाँचटा काँचा मरीच एइभाबे दिए दिबेन। व्यूअर्स आमार रान्ना तो अलमोस्ट शेष हो गेछे, आशा करी आपनारा देखेछेन आर बासाय ठीक एइभाबेई ट्राई करबेन, आमार मने हय आपनादेर खुबई भालो लागबे। आरो जदि आपनादेर कोनो रान्नार रिक्वेस्ट थाके प्लिज आमाके आपनारा जानाबेन। ভালো থাকবেন ভিউয়ার্স, আজকের মতো বিদায়, বাই বাই।